হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব আলু বেগুনের ঝোল এইভাবে নিরামিষ আলু বেগুনের পাতলা ঝোল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে রান্না করা খুবই সহজ এবং একদম কম সময় হয়ে যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি নিরামিষ আলু বেগুনের এই পাতলা ঝোলটা রান্না করব আলু বেগুনের ঝোল রান্না করার জন্য এইখানে আমি তিনটা বেগুন এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তো একটা বেগুনকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি তো আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন আর এইখানে আমি বড়ো দেখে দুইটা আলু বেগুনের মতো সেম লম্বা করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব এরপর প্রথমে আমি বেগুনগুলিকে হালকা একটু ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন তারপর এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে বেগুনগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে আর আমি আবারও বলছি আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন দেখুন বেগুনগুলি খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এইগুলিকে নামিয়ে নেব আবারও কড়াইতে দিয়ে দেব দুই চামচের মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে এইগুলিকে হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ এখন আলুগুলিকেও ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে আলুগুলি যখন ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এখন আদা বাটার কাঁচা গুন্ধু চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন এইগুলিকে আবারও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা বেগুন আলুর সঙ্গে বেগুনগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন তবে আলু বেগুনে নিরামিষ তরকারিটা রান্না করলে পাতলা ঝোল থাকলেই ভালো লাগে গ্রেভির সঙ্গে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু আলু আর বেগুনগুলি ফ্রাই করার সময় লবণ দেওয়া আছে এখন এইগুলিকে ডাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ প্রায় দশ থেকে বারো মিনিট পর ফিরে আসলাম আমার আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আর বেগুন সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা কুচি এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে নিরামিষ তরকারি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন